তিনি বলেছেন আল্লাহর নবী যত সৌন্দর্য সবটা আল্লাহ প্রকাশ করেননি এই নবীকে ফলো করা তার চলন বলনকে আমাদের জন্য আল্লাহ তাআলা আদর্শ বানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তার জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ একটাই মাত্র রাস্তা আমাদের উন্নতির মুসলমানদের উন্নতির রাস্তা একটাই সেই রাস্তাটা হলো মুহাম্মদুর রাসূলের আদর্শকে চর্চা করা আদর্শের চর্চা হয় না আজকে দিবসের চর্চা হয় নামের চর্চা হয় মুখের দাবির চর্চা হয় আদর্শের চর্চা হয় না বলি মুখে একটা মুহাম্মদুর রাসূলকে ভালোবাসি আদর্শ লালন করি পশ্চিমাদের বলি মুহাম্মদুর রাসূলকে ভালোবাসি আর আদর্শ আর সভ্যতা অনুসরণ করি সভ্যতার নামে তথাকথিত সভ্যতাকে সভ্যতাকে বলি মুহাম্মদুর রাসূলকে ভালোবাসি কাপড় চোপড় পরি মুহাম্মদুর রাসূলের আদর্শ বিরোধী আদর্শে বলি মুহাম্মদুর রাসূলকে ভালোবাসি খাবার খাই মুহাম্মদুর রাসূলের সুন্নতের বিপরীত বলি মুহাম্মদুর রাসূলকে ভালোবাসি চুলের স্টাইল হয় মুহাম্মদুর রাসূলের সুন্নতের বিপরীত বলি মুহাম্মদুর রাসূলকে ভালোবাসি আমাদের কাপড় চোপড় পোশাক আমাদের বেশন হয় মুহাম্মদুর রাসূলের আদর্শের বিপরীত এ কেমন ভালোবাসার দাবি করা প্রতারণা ছাড়া আর কিছুই নয় এটা এটা প্রতারণা আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও মানে তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও একটাই রাস্তা একটাই রাস্তা সেই রাস্তার নাম হলো ইত্তিবায়ে নবী ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো ফলো করো বোরা আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন পাঠানোর উদ্দেশ্যই হলো মানুষ তাকে ফলো করো আমাদের নমুনা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীম থিওরিয়াল ব্যবহারা করেছে প্র্যাকটিক্যাল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছরের জীবন বলি দাবি করি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে চলি উল্টা পথে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে আমার পারিবারিক জীবনে মুহাম্মদুর রাসূলের আদর্শ নেই বলি তো ভালোবাসি দাম্পত্য জীবনে মুহাম্মদুর রাসূলের আদর্শ নেই বলি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি ব্যবসা বাণিজ্যে মুহাম্মদুর রাসূলের নির্দেশনার বাইরে চলি তাহলে আমি প্রতারক মুসলমান আমি প্রতারক ইমানদার প্রতারক ইমানদারের দাম আল্লাহর কাছে নাই সত্যিকার মমি হয়ে যেতে বলেছেন আল্লাহ তাআলা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হয়েই মারা যাও কে মুসলমান আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া কে মুসলমান হতে পারে পরিপূর্ণ মুসলমান হওয়ার আলামতই তো এটা জীবনে মরণে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ তত্ত্বহীন জীবনে কিভাবে খেয়েছেন কিভাবে ভাতৃভূমি গিয়েছেন দোয়া করেছেন খেয়েছেন কিভাবে ফলো করুন এগুলো মসজিদে ঢুকেছেন দোয়া সুন্নাত ঘরে ঢোকার সময় সুন্নাত সব বাজে আল্লাহর নবীর সুন্নাত আছে আবার শুধু খাওয়া দাওয়ার মধ্যেই সুন্নাত সীমাবদ্ধ নয় বাথরুমে ঢুকেন সুন্নাত আছে আজকে আমাদের ঘরগুলোর মধ্যে এই জিন্নাদের অনেক আসর কেন ঘরে দুই কারণেই সমস্যা সৃষ্টি হয় খারাপ জিনদের আসর ঘরের মধ্যে পড়ে কেন দুই কারণে এক নম্বর ঘরের মধ্যে কোরআনে কারিমের তিলাওয়াত হয় না অথচ আল্লাহর নবী হাদিসে বলেছেন যে ইন্না শাইতান ইয়ানফিরু মিনাল বাইতিল লাযি ইয়ুকরাউ ফীহি সূরাতুল বাকারা তুকরাউ ফীহি সূরাতুল বাকারা যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় আমরা পড়ি না তাই পালায় না কোরআনে তিলাওয়াত নেই ঘরে মুসলমানের তিলাওয়াত নেই দুই নম্বর ঘরের মধ্যে নাপাক কাপড় চোপড় খোলামেলা রাখা হয় অথচ আল্লাহ নবী হাদিসে বলেছেন তিরমিজির হাদিস ইন্না হাযিহিল হুশুষ মুহতাদারাহ এই যে বাথরুমের মধ্যে খবিজ জিন টিন থাকে এদের বসবাস ঘরের মধ্যে এখন একাজ বাথরুম যখন ফাইদা দাখালা আহাদুকুম আল খালা ফলিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহর কাছে পানাহ চাও বাম্পা দিয়ে ঢুকো আল্লাহর নবীর তরিকা নাই আমি এই তরিকার উপর এই জন্য অশান্তির মধ্যে আমার জীবন আল্লাহর নবীর তরিকার উপর চললেই জীবনে শান্তি আসবে আল্লাহর মহাব্বত পাওয়া যাবে প্রতিটি সুন্নতের উপর চললে আল্লাহর মহাব্বত নসিব হবে আল্লাহ নিজে বলেছেন
আমার মহব্বত পেতে হলে নবীকে ভালোবাসো। সাহাবায়ে কেরামের কাছে প্রতিটি সুন্নত অনেক গুরুত্বপূর্ণ মনে হতো। ছোট্ট সুন্নত আমরা তো বলি, এই তো একটা ছোট্ট সুন্নত, সুন্নতকে অবহেলা কর। এক সাহাবি সালামা ইবনুল আকওয়া থেকে বর্ণিত হাদিস, এক ব্যক্তি আল্লাহর নবী বললেন, যাই তুমি ডান হাতে খাও, ডান হাতে খাও। বললেন, লা আকুল, আমি ডান হাতে খেতে পাই না। অহংকার বসত বলছে এই কথা। নজরুল ইসলাম তাকে বলছেন, তুই জীবনেও ডান হাতে খেতে পারবি না। এই ব্যক্তি সারা জীবনের ডান হাতকে মুখের কাছে পর্যন্ত দিতে পারেনি, আল্লাহ নবীর সুন্নতকে অবজ্ঞা করার কারণে, অহংকার করার কারণে। আমার মানে আহম ইল্লাল কিবির হাদিস আছে, সে যে বলল আমি ডান হাতে খেতে পারি না, এটা এই জন্য বলেছে, অহংকার করে বলেছে, কোনো ওজন নাই, অহংকার করে। আজকে আমরা এরকম অনেক কিছুকে ফ্যাশন মনে করি, আল্লাহ নবীর সুন্নতের বিপরীত চলাকে মুসলমান ফ্যাশন মনে করে। জামা কাপড় সতর খুলে পরে বলে আমি নবীকে ভালোবাসি, চুলের স্টাইল পশ্চিমাদের বলে আমি মোহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। তুমি সাচ্চা প্রতারক, তুমি আস্ত ভণ্ড যে এই কথা বললো যে আমি রসুলকে ভালোবাসি আর তোমার সব কিছু আল্লাহ নবীর বিপরীত চলাবে, তোমার মতো ভণ্ড আর কে আছে দুনিয়াতে? তাই না, হুকা দিবন ফির দাওয়া, তার দাবি দেশে মিথ্যুক। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নবীর সিরাতে সুরাতে নিজেকে প্রমাণ না করতে পারে। সাহাবায়ে কেরাম সামান্য সুন্নতকে ছাড়েন নাই। হুযাইফা ইবনুল ইয়ামান, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সুন্নতের প্রতি কি পরিমাণ গুরুত্ব হয়েছিল। ইমান বিজেতা সাহাবি শাসকের প্রাসাদ মহলে গিয়েছে, দস্তুর খানে খাবার পরে গিয়েছে, সংক্ষিপ্ত বলছি, খাবার উঠিয়ে খাওয়া আল্লাহ নবীর আদর্শ আর তরিকা সুন্নত। আমরা তো মনে করি কে কি বলবে, অপমান অভদ্রতা। আল্লাহ নবীর সুন্নতের উপর চলাকে অভদ্রতা বলা হয়, বলে কুরআনের মুসলমান তো ওটা উঠায় না। অথচ আল্লাহ নবীর সুন্নত হলো খাবার পরে গেলে দস্তুর খানে এটাকে ফলে ইউমিত আন হুল আদা, ময়লা পরিষ্কার খাবারটা খেয়ে ফেলো। হুজুর হুকুম জামান খাবারটা তুলে খেয়ে খাচ্ছেন, আরেকজন পাশ থেকে এইভাবে বলেছে, আরে এটা তো এই দরবারের ভদ্রতা বিপরীত বিরোধী, এটা খেয়েন না। হুজাইফা ইবনুল ইয়ামানের সেই তার রাজকীয় সেই উক্তিটা কি ছিল, এটাকে মনে করে আমাদের চলা উচিত। আতাদ্রুবু সুন্নাতানা বিহিনা লিহাযিহিল হুমাকা, এই নির্বোধের কারণে আমার নবীর সুন্নত বিরোধী করবো আমি? আল্লাহ নবীর হাতে করা সাহাবি হযরত ওসমান গিয়েছেন মক্কাতে সুলহ হুদায়বিয়াতে, টাকনুর উপরে কাপড় নিস্তেসাব সুন্নত তরিকা, আল্লাহ নবীর শেখানো পন্থা, এরা বলতে সেই কাপড় না আনছি, টাকনু নিচে কাপড় পরো। হযরত ওসমান বলতেছেন, না কখনোই না, হাকাজা ইজরাতু সাহিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা আমার সঙ্গী তরিকা, এটাকে মেনটেন করতে পারি না আমি। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সুন্নতকে, ছোট্ট ছোট্ট সুন্নতকেও অবহেলা করেন নাই, সব সুন্নত দামি। কাজেই জীবন যদি সফল করতে চায় আল্লাহ নবীর সুন্নত লাগবে। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, বর্তমানে সুন্নত বিরোধী কিছু লোক তৈরি হয়েছে, হাদিস বিরোধী কিছু লোক নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, আহলে কোরআন জানে, কোরআনে যা বলেছে তাই মানে, হাদিস মানে না। মনে রাখবেন, কোরআন যে মাধ্যমে এসছে হাদিসও সেই মাধ্যমে। কোরআনকে গ্রহণ করে হাদিসকে বাদ দিলে তাহলে সে ইসলামের মধ্যেই থাকবে না। কোরআন এবং সুন্নাহ হাদিস উভয় শরীয়তের মানদণ্ড, হাদিসকে অস্বীকার করা কোরআন বুঝবে কিভাবে? কোরআন হচ্ছে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, হাদিস কোরআনের ব্যাখ্যা গ্রন্থ। আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন, ও আনজালনা ইলাইকা যিকরা, কোরআন আপনার কাছে আমি নাযিল করেছি কেন? খালি কোরআনটা পৌঁছে দিবেন না, আপনি শুধু ওয়াহী হামিল নয়, নন ধারক নন, এতটুকু নন, লিদু ভাই ইনানিল্লাস, মানুষের কাছে কোরআনকে বুঝিয়ে দিবেন, ওজাহাত করবেন, বিশদ ব্যাখ্যা দিবেন। এই বিশদ ব্যাখ্যার নামই হলো হাদিস, এটার নাম হাদিস। মানুষ আসলামের গ্রহণ কোরআনে, কোরআন মানুষের কাছে পৌঁছাবেই, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী কোরআনের সাহায্যে কোরআনের ব্যাখ্যাকার, আল্লাহ নবীর ব্যাখ্যার নাম হচ্ছে হাদিস, ওটাকে বাদ দিয়ে কারণ বুঝবো কিভাবে? তো এক শ্রেণীর লোক শিক্ষিত নিজেকে শিক্ষিত দাবি করে, জ্ঞানপাপী পণ্ডিত নিজেকে অনেক বড় জ্ঞান দাবি করে,
এক শ্রেণীর লোকের দৌরাত্ব বেড়ে গেছে এখন, এই শ্রেণীর লোকদের এই আকিদা বাতিল আকিদা, মুনকিরিন হাদিস, হাদিসকে অস্বীকার করার ফিতনা বহু আগে শুরু হয়েছিল, এখন আমরা নাড়াচাড়া দিয়ে উঠছে আমাদের সমাজের মধ্যে। কিছু শিক্ষিত লোক তারা বলে যে কোরআনই যথেষ্ট, কোরআন তো নির্ভর, তত বড় স্লোগানে মানুষকে বিভ্রান্ত করছে যে কোরআন তো নির্ভর, হাদিস তো অনেক মাধ্যমে আসছে, ভুল থাকতে পারে, হাদিস অচল, হাদিস গ্রহণ করা যাবে না। অথচ আল্লাহ কোরআনই বলছে হাদিস গ্রহণ করতে। আতিউর রাসূলকে আপনি কিভাবে মানবেন, রাসূলের আনুগত্যকে আপনি কিভাবে করবেন হাদিস না মানলে? মা তাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা তোমাদের কাছে নিয়ে এসছেন ওটাকে গ্রহণ করো, কিভাবে করবেন হাদিসকে বাদ দিয়ে? আল্লাহ নবীর নির্দেশনা কোরআন আল্লাহর শব্দ অর্থ আল্লাহর, হাদিসের অর্থ আল্লাহর শব্দ আল্লাহর নবীর, এটাও আল্লাহরই কোরআন হাদিস দুটোই আল্লাহর তরফ থেকে আসছে। একটাকে মানলে আরেকটাকে বাদ দিলে কিছু আংশিক মানা হবে, আংশিক অস্বীকার করা এটা তো ইহুদিদের স্বভাব। আল্লাহ কোরআনে বলছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা, কিছু মানবা কিছু অস্বীকার করবা, এটা কোন ধরনের ইমান? এই শ্রেণীর লোক থেকে সাবধান থাকতে হবে, এটা সুন্নতের বিরোধী, সুন্নতের কথা বললেই বলে আরে সুন্নত তো সামান্য, এটা সুন্নতের প্রতি অবহেলা। ওই যে হাদিসে আল্লাহ নবী বাদদোয়া করেছিলেন ব্যক্তির ব্যাপার, আমি ডানা হাতে খেতে পারি না, অবজ্ঞা করেছে সুন্নতকে, আজাব আসছে দুনিয়াতে। কোরআনে আল্লাহ বলেছেন ফাল ইয়াহদাল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আল্লাহ নবীর আদেশ যে লঙ্ঘন করবে তার সাবধান থাকা উচিত। আল্লাহ নবীর আদেশ লঙ্ঘন করা মানে হাদিসকে অস্বীকার করা, হাদিস না মানা, আল্লাহ নবীর পরিকল্পনা না ছড়া, কিসের ব্যাপারে থাকবে সতর্ক? আল্লাহ নবীকে না মানলে ফিতনার কথা বলেছেন আল্লাহ তাআলা, আজাবের কথা আল্লাহ বলেছেন, হাদিসকে অস্বীকার করবেন কিভাবে? হাদিস অস্বীকার করার কোন সুযোগ নাই। কোরআনের পরে হাদিস উমাইতি ইল্লাহ ওয়া রাসূল, আল্লাহ বলেছেন তুই আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহকে মানো মানে কোরআন মানো, ওয়া রাসূল রাসূলকে মানো মানে রাসূলের হাদিসকে মানো, নবীর আকওয়াল আফআল, নবীর বক্তব্য, নবীর নবীর আমল, নবীর সামনে একটা আমল হয়েছে, নবীর ইচ্ছুক ছিলেন, নবীর মৌন সমর্থন, সবটাকে হাদিস বলে। নবীর স্বয়ং সফল হাত্তুল হারাকাত সাকানাত ফিল ইয়াকদি ওয়াল মানাম, সব হাদিস, নবীর সাথে সম্পৃক্ত সব হাদিস, এটা কি মানা ছড়া উপায় নেই? আল্লাহ বলে ভাই তুতি হো, যদি নবীকে মানো কি হবে? তাহতাদু, হেদায়ত পেয়ে যাবে। নবীর হাদিসকে বাদ দিয়ে নবীকে মানা যাবে, তাহলে আপনি হেদায়ত কিভাবে পাবেন? আল্লাহ বলে ফাত্তাবিউন নাবিয়াল উম্মিয়াল লাযী ইউমিনু বিল্লাহ ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউ, নবী ইত্তিবা করো, ওয়াত্তাবিউ করলে কি হবে? লাআল্লাকুম তাহতাদুন, হেদায়েতের উপর আসতে পারবা, সঠিক পথে আসতে পারবা। কে বলছেন? কোরআন বলছে, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আল্লাহ নবীর ইত্তেবা করতে, হাদিস মানা ছাড়া ইত্তেবা হবে কিভাবে? নবীর অনুসরণ হাদিস মানা ছাড়া হবে কিভাবে? 126টি আয়াতে আল্লাহ শুধু এটাই বলেছেন নবীর অনুকরণ করো, নবীর ইত্তেবা করো, নবীর নির্দেশনাকে মেনে নাও, নবীর আনুগত্য করো। কোরআন থেকেই হাদিস যে শরীয়তের সেকেন্ড উৎস, সেকেন্ড মানদণ্ড, কোরআনের আয়াত থেকেই তিনি প্রমাণিত। হাদিসকে অস্বীকার করার সুযোগ কোথায়? কাজে এই শ্রেণী থেকে সাবধান থাকতে হবে প্রিয় ভাই আমার, এই ফেতনায় পড়া যাবে না। হাদিসকে অস্বীকার করলে ইমান থাকবে না, কোরআন এবং সুন্নাহ উভয়টাই লাগবে। ইমামে আবু হানিফা বলেছেন আর সুন্নাহ আল কোরআন আহওয়াজু ইলা সুন্নাহ, কোরআন বোঝার জন্য কোরআন সুন্নতের প্রতি এতটা মুখাপেক্ষী, মিনে সুন্নতি ইলাল কিতাব, সুন্নত বুঝতে কোরআন এত বেশি বুঝতে হয় না, কিন্তু কোরআন বোঝার জন্য যে পরিমাণ সুন্নত বুঝতে হয় হাদিস বুঝতে হয়, তো কোরআন হাদিস ছাড়া বোঝা যাবে না। কোরআনের ব্যাখ্যাকারী হচ্ছেন আল্লাহ নবী, আর সেই ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে জাখিরায় হাদিস, হাদিসের ভাণ্ডার। সুতরাং ওটা মানা ছাড়া আপনি কোরআন বুঝবেন কিভাবে? আকিমুসসালাহ, নামাজ প্রতিষ্ঠা করেন, করেন না হাদিস বাদ দিয়ে, হাদিস ছাড়া নামাজটা কায়েম করে দেখা, হাদিস মানা ছাড়া, হাদিস মানা ছাড়া নামাজ কায়েম করো,
এই কথাটাকে বাস্তব আমলে রূপ দিয়ে দেখান পারলে এটা আমরা কিভাবে জানছি আর নামাজের কথা বাদ দিলাম নামাজের আগে যে ওজুর কথা আছে কোরআনে কারিমে তো যেভাবে আছে ওজুর কথা চারটি ফরজের কথা এটাকে এই সুবিন্যস্ত ভাবে আমরা যেভাবে ওজু করি এই তরিকা আপনি কোথায় পাইলেন কোরআনে আছে কোরআনে আছে চারটি ফরজ ছাড়া তো এটাকে মানলেন কিভাবে আপনি হাদিস মানা ছাড়া এক বিরাট ভয়াবহ ফিতনা এদের একদল আহলে কোরআন কোরআনওয়ালা নামে মানুষকে বিভ্রান্ত করে হাদিসের বিরুদ্ধে মানুষকে নিয়ে আসছে এই ফিতনার মধ্যে আরেক দল আহলে হাদিস নামে আমল কিনে ফেকা এরা ফেকাকে অস্বীকার করে হাদিসে আসেন ফেকা ইসলামী ফেকা কোথেকে আসলো হাদিস ছাড়া কি ফেকা আসছে নাকি ফেকা তো হাদিস থেকেই সংকলিত চার ইমামের চার মাঝহাব তো হাদিস থেকে নির্দেশ দেয় হাদিসের সাইন নির্দেশ এজন্যই ফেকা তো এক শ্রেণী আহলে কোরআনের নাম দিয়ে মুসলমানকে বিভ্রান্ত করতেছে হাদিসের বিরুদ্ধে যাওয়ার জন্য আরেক শ্রেণী আহলে হাদিস নামে হাদিসের উপর আমল করি নামে সাইনবোর্ড লাগিয়ে মুনকিরিনে ফেকা ফেকা থেকে মাজহাবের আইনমাদের অনুসরণ থেকে পূর্ববর্তী পূর্বসূরীদের ব্যাখ্যা থেকে মানুষকে দূরে সরানোর চক্রান্ত করতেছে এখন সাহাবীদের ব্যাখ্যাকে যদি আপনি বলেন এই কিচ্ছাকে আমি বলার দরকার নেই আলেমরা যে ব্যাখ্যা করে কোরআন সুন্নাহ এটা সাহাবীদের ব্যাখ্যা সালাফের ব্যাখ্যার বাইরে নিজের মন কোনো ব্যাখ্যা নেই সাহাবীদের ব্যাখ্যা ছাড়া আপনি কোরআন কিভাবে বুঝবেন সাহাবীরা আপনার আমার থেকে কোরআন বেশি বুঝেছে কাজেই তাদের ব্যাখ্যাই ব্যাখ্যা আমার মন করে ব্যাখ্যা ব্যাখ্যা হতে পারে সুতরাং সালাফের সাহাবি তাবেঈ তাবে তাবেঈন আইম্মা মুজতাহিদিন মুজতাহিদিন ইমাম তাদের গবেষণা তাদের কোরআন সুন্নাহর ব্যাখ্যাকে আপনি ইচ্ছা কাহিনী বলবেন এটা এর অর্থ হলো আপনি সাহাবীদেরকেও মানেন না আপনি নবীকেও মানেন না আপনি তাবেঈকেও মানেন না আপনি পূর্বসূরী মুরব্বীদেরকে মানেন না আপনার মতো বেয়াদ দুনিয়াতে একটাও নেই যারা মুরব্বীদেরকেও মানে না তাদের মতো বেয়াদ আর আছে দুনিয়াতে আদর বলা তো তারা যারা মুরব্বীদেরকে মানে কেমন মুরব্বী দিনের মুরব্বী তারা উম্মতুল উলামা দিনের মুরব্বী তাদেরকে মানা ছাড়া আপনি মন গুলা ব্যাখ্যা নিয়ে চলবেন আপনি কোন হাদিসের উপর চলতে পারবেন না কোরআন হাদিসের উপর সঠিক ভাবে চলতে হলে উম্মতের উলামাদের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যার আলোকেই আপনি চলতে পারবেন তারা মন গুলা ব্যাখ্যা করে না ব্যাখ্যা ওটাই যে সাহাবিদের ব্যাখ্যা ব্যাখ্যা ওটাই যে ইমাম শাফির ব্যাখ্যা ব্যাখ্যা ওটাই ইমাম আবু হানিফার ব্যাখ্যা ব্যাখ্যা ওটাই ইমাম মালিকের ব্যাখ্যা ব্যাখ্যা সেটাই যে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মুহাদ্দিসে আজিমের ব্যাখ্যা ওটাই ব্যাখ্যা তারা ইসলামের কাছাকাছি ছিলেন তাদের ব্যাখ্যার বাইরে কোনো ব্যাখ্যা নাই সুতরাং মন ধরা ইসলাম মানা যাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদি ইসলাম তা সাহাবাই কিরাম মেনে ধন্য হয়েছেন আমরা যদি ধন্য হতে চাই ওই ইসলামটাকে ফলো করতে হবে এই জন্য প্রিয় ভাই আমার ফিতনাতে না জড়াই সচেষ্ট থাকি চতুর্দিকে ইমান চোর চতুর্দিকে ইমানের ডাকাত ঘুরতেছে আমাদের ইমানকে হরণ করবার জন্য সাবধান থাকি সতর্ক থাকবো উম্মতের আলেমদের সাথে সম্পর্ক রেখে চলবো তাহলে আমার ইমান ও ইসলাম নিরাপদ আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আদর্শের উপরে পুঙ্খানুপুঙ্খ চলে সফল হওয়ার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।